আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মম শুরুতেই সংবাদ শিরোনাম পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় 40 জনের লাশ উদ্ধার নিখোজ অর্ধশতাধিক চলছে উদ্ধার কাজ রাজধানীর গুলশান ও কুমিল্লার 14 গ্রামে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের হোতা সহ 4 জনকে গ্রেফতার 5 শতাধিক থেমে থেমে গুলি ও মর্টার শেলের আওয়াজে এখনো থমথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আতঙ্কে বাসিন্দারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পঞ্চগড়ের করতোয়া নদীতে গতকাল নৌকাডুবির ঘটনায় আরও 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে 40 জনের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ ঘটনায় আরও প্রায় 50 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা আশেপাশের 3 জেলা ডুবুরি দল ও ফায়ার সার্ভিস অনুসন্ধান চালাচ্ছে ওই নদীতে পঞ্চগড় থেকে সিদ্ধার্থ কর্মকারের রিপোর্টার জানাচ্ছেন জাহিদুল আলম বদেশ্বরী মন্দির থেকে শুভ মহালয়ার অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকশো সনাতন ধর্মাবলম্বী সামনে দুর্গাপূজা আর তাই সকলের মাঝেই ছিল উৎসবের আমেজ তবে সামান্য একটু অসাবধানতায় এখন অর্ধশতাধিক পরিবারের কান্না শোকের কারণ স্বজন হারানো মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে করতোয়ার দুপাশের গ্রামগুলো স্বজনরা ভিড় করছেন মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে জীবিত বা মৃত স্বজনদের খোঁজে আমার বউকে পাচ্ছি না আমার শ্বশুরকে পাচ্ছি না আমার ভাড়াকে পাচ্ছি না আমার জেঠানিকে পাচ্ছি না ফটো আইডেন্টি কার্ড ছাড়া থানাদার নামাজ দেয় না আমি আমার মায়ের ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তার সঠিক কোনো তথ্য না থাকলেও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের রংপুর রাজশাহী ও কুড়িগ্রামের 3টি ইউনিট এছাড়া লাশ সৎকারের জন্য ভুক্তভোগী প্রত্যেক পরিবারকে 20,000 টাকা ও আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন সবার মাধ্যমে আমরা যে যে সকল লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি সংখ্যাটি হচ্ছে 33 এবং এই সকল লাশ শনাক্তকরণ শেষে তাদের নিকটাত্মীয়দের নিকট আমরা হস্তান্তর করেছি এবং সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে সৎকারের জন্য এদিকে রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা রাজধানীর গুলশান ও কুমিল্লার 14 গ্রামে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের হোতা সহ 4 জনকে গ্রেফতার করেছে র‍্যাব তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট 2 বছরে চক্রটি উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তিকে পাচার করেছে বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে প্রতারক দল রিপোর্ট করছেন মাহমুদুর রহমান ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঢাকা ও কুমিল্লা অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের দলনেতা তুফাইল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব 3-এর গোয়েন্দা দল তাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে বিদেশ পাঠানোর নামে প্রতারণার চাঞ্চল্যকর সব তথ্য সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায় গ্রেপ্তারকৃতরা মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য দেশে ও বিদেশে তৎপর রয়েছে এ চক্রের আরও একাধিক সদস্য চক্রটি বাংলাদেশ থেকে বিভিন্ন কৌশলে দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে বিদেশ গমনোৎসুকদের উদ্বুদ্ধ করেন পরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানোর খরচ বাবদ 4-5 লাখ টাকা কৌশলে হাতিয়ে নেন এছাড়া ইউরোপ সহ এশিয়ার অন্যান্য দেশে পাঠানোর কথা বলে নেওয়া হয় 6-8 লাখ টাকা বিদেশে যেতে চান তাহলে আপনাকে ফার্স্টে দেখতে হবে যে আপনি সরকারের কোনো বৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছেন কি না আর যে কাজে আপনাকে নেওয়া হচ্ছে সে কাজে আপনি আদৌ দক্ষ কি না এবং আপনি যে টাকাটা খরচ করে বিদেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন সে টাকাটা আপনি তুলতে পারবেন কিনা সংবাদ বিভিন্ন র‍্যাব আরও জানায় প্রতারক দল ধাপে ধাপে ভিকটিমদের কাছ থেকে টাকা নিয়ে নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে হাজির হতে বলেন ফ্লাইটের পূর্ব মুহূর্তে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় ভিসা ও পাসপোর্ট ইমিগ্রেশনে যাওয়ার পর ভিকটিম বুঝতে পারেন তাকে ভ্রমণ ভিসায় বিদেশে পাঠানো হচ্ছে তখন উপায়ন্তর না পেয়ে বিদেশে যেতে বাধ্য হন তারা নিজের বসত ভিটা তাদের জমিজমা বিক্রি করে সহায় সম্পত্তি বিক্রি করে তারা উন্নত একটি জীবনের জন্য তারা বিদেশ যাচ্ছে
এই তাদের এই আগ্রহকে কিংবা তাদের এই অসহায়ত্বকে কিন্তু এই যে মানব পাচার চক্র কিংবা এসব দালালরা এটাকে পুঁজি করছে। বিদেশ যাওয়ার পর প্রতারক দলের অন্য সদস্যরা ভালো চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে পাসপোর্ট ও সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। র‍্যাব জানায় প্রতারক দলের সদস্যদের ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি পরিচালনার কোনো বৈধ কাগজপত্র নেই, শুধুমাত্র সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে সিটি এক্সপ্রেস ট্রাভেল এজেন্সির নামে মানব পাচার করে আসছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। থেমে থেমে গুলি ও মর্টার শেলের আওয়াজে এখনও থমথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। আতঙ্কে দৈনন্দিন কাজকর্মে যেতে পারছেন না সীমান্ত এলাকার বাসিন্দারা। এ অবস্থায় 500 পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বান্দরবান থেকে ফিরে এসে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু, আর ছবি তুলেছেন আনিসুর রহমান সোহাগ। বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের এই পাহাড়ের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। টানা এক মাস ধরে সেখানে বিদ্রোহীদের দমনে অভিযান চালাচ্ছে দেশটির সশস্ত্র বাহিনী তাতমাদো। এই অভিযানের কারণে 16,000 একরের ঘুমধুম ইউনিয়নের মানুষের জীবন এখন হুমকির মুখে। সীমান্তে গোলা ও গুলি নিক্ষেপের ঘটনায় এক রোহিঙ্গার মৃত্যুর পর এখানে বিরাজ করছে ভীতিকর পরিবেশ। আতঙ্কে আছেন তুমরুর কয়েক হাজার মানুষ। এখানকার বিস্তৃত ভূমিতে নানা ধরনের ফসল আবাদ করেছেন স্থানীয়রা। মিয়ানমারের গোলা বারুদ নিক্ষেপের কারণে এবছর কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কায় তারা জমশাস ইত্যাদি সবকিছু কলার শাস করা হয়। বেগুন শাস করছে, বেগুনগুলো ফেটে যাচ্ছে, কিন্তু বেগুনগুলো উঠাতে পারছে না। এ অবস্থায় সেখানকার মানুষের নিরাপত্তায় এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বান্দরবানের জেলা প্রশাসক জানান, এরই মধ্যে সেখানকার পরীক্ষা কেন্দ্রগুলো সরিয়ে নেওয়া হয়েছে। মায়ানমারের পরিস্থিতি এখন একটু অস্থিতিশীল আছে, শব্দের কারণে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা যাতে বিঘ্ন না হয় সে কারণে আমরা ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা কেন্দ্রটি একটু দূরে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে, যেটা সীমানা থেকে একটু দূরে, যেখানে শব্দ পাওয়া যায় না, সেখানে আমরা সরিয়ে দিয়েছি। তিনি আরো জানান, এবার স্থানীয়দেরও অন্যত্র সরিয়ে নিতে চায় প্রশাসন। আমরা এখানকার মানুষের নিরাপত্তাটা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি, তো যদি পরিস্থিতি অবনতি ঘটে, যদি তাদের সরানোর প্রয়োজন ঘটে, তখন আমরা তাকে সরিয়ে নেব। ঘুমধুম এলাকায় খুব বেশি প্রতিষ্ঠান নেই, আর যেহেতু এটা পাহাড়ি এলাকা, এখানে কিন্তু খুব বেশি সাইক্লোন সেন্টারও নেই। সুতরাং যে সরিয়ে নিতে গেলে আমাদের যেটা করতে হয়, স্কুলগুলোকেই বিবেচনা করতে হয়, তো আমরা সেভাবে স্কুলগুলো দেখে এসেছি, ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা সেখানে সরিয়ে নেব। সীমান্ত এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে আপাতত সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে জেলা প্রশাসন। সীমান্তবর্তী এলাকার মানুষের উৎকণ্ঠা এখনও কাটেনি। মিয়ানমারের গোলা নিক্ষেপ এবং গুলির ঘটনার পর এখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্যদের। তবে সহসাই এই পরিস্থিতি কাটবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঘুমধুম, বান্দরবান। বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। সকালে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও জেলা প্রশাসক পারভেজ হাসান সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গতকাল খুলনার বটিয়াঘাটা, খুলনা সদর, দাকোপ ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন উদ্বোধন করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিছু অসাধু কর্মচারীর অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চিকিৎসক সমাজ। দুপুরে হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক নেতারা বলেন, হাসপাতালের কতিপয় অসাধু চক্রের দৌরাত্ম্য, সাধারণ মানুষের চিকিৎসা সেবা এবং মেডিকেল ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। অসাধু ও ক্ষমতাবান কিছু কর্মচারী চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এবং চিকিৎসকদের জিম্মি করে রেখেছে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ ডাক্তার মাহফুজুর রহমান এবং অধ্যাপক ডাক্তার জামিল উদ্দিন মিন্টু সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। গাজীপুরের শ্রীপুরে বারোতোপা এলাকায় দুর্বৃত্ত
দুর্বৃত্তরা এক ইজিবাইক চালককে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রেখে ইজিবাইক নিয়ে চলে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি না করে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। গুরুতর জখম ইজিবাইক চালক আজহার নরসিংদী জেলার মনোহরদি উপজেলার দিঘিরপাড় গ্রামের নাসিরুদ্দিন মৃধার ছেলে। নরসিংদীর মহিশুরা ইউনিয়নের বথুয়াদি গাজীরগাঁও দড়িগাজীরগাঁও ও কালী ভৈরবপুর গ্রামে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গ্রামবাসীর উদ্যোগে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জয়পুরহাট জেলায় এবার ব্যাপক পরিমাণ জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সবুজের সমারোহ। ইতিমধ্যে ধান গাছ থেকে বের হতে শুরু করেছে শীষ। তবে বেশিরভাগ এলাকায় রোগবালাই কম থাকলেও কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে পোকা ও ইঁদুরের আক্রমণ। এতে বিপাকে কৃষকরা। কৃষি বিভাগ জানায় জয়পুরহাট জেলায় এবার প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে আগাম ধান কাটা শুরু হবে আর প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদুসী ইসলাম জেসি, জেলা প্রশাসক এ কে এম গালিব খান ও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখার সহ অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বরিশাল নগরের 30টি ওয়ার্ডের 45টি পূজা মণ্ডপে আর্থিক অনুদানের 11,25,000 টাকা বিতরণ করেছেন সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। নগরের কালীবাড়ি সড়কে সেনিয়াবাদ ভবনে মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুদানের টাকা বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর সহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা এবং বিভিন্ন পূজা মণ্ডপের পুরোহিতরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা অঞ্চলের নদ নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে দূষণ দখলমুক্ত প্রবাহমান নদী চাই স্লোগান নিয়ে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এই মানববন্ধনের আয়োজন করে। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম, সদস্য সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ এবং বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। নিরাপদে বাইক চালান, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান স্লোগান নিয়ে দিনাজপুরে বাইক ভিডির সৌজন্যে এই প্রথম অনুষ্ঠিত হল মোটরসাইকেল র্যালি। গোরে শহীদ ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া র্যালিতে প্রায় 500 বাইকার অংশ নেন। র্যালিটিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের লালু পাড়ায় নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে তার ভ্রমণ ইতিহাস প্রজন্মের মধ্যে তুলে ধরতে লাখো সাইক্লিস্টের একটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। এই লক্ষ্যে গঠন করা হয়েছে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি। হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক কথা সাহিত্যিক ও নাট্যকার রুমা মদক বক্তব্য রাখেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।